দোকান ভাঙচুর করছে আর আমাকে বলছে যে তোর নাম বল আমি চাকরি খেয়ে নেবো, সরকারি চাকরি উনি খেয়ে নেবে, আমার সাথে এভাবে বাজে ব্যবহার করছে, প্রত্যেকটা মেয়ে ছেলেকে গালগালি করছে। পাঞ্জাবি দুরাটা দুরাটা বলো বলো সর স্লোগান দাও বল, পাঞ্জাবি দুরাটা দুরাটা। ঘটনাটা কি হয়েছিল বলুন। যতই লোকে বলুক না কেন কিন্তু আমরা গাড়ি রবীন্দ্রনগর খুবই শান্তি, আমাদের কোনো রকম কোনো প্রবলেম নেই, কোনো অসুবিধা নেই। তবে পুলিশ আজকে শুধু শুধু এসে নিরীহ মানুষের উপর অত্যাচার করল। পুলিশ আসলো নিজের মন মতন গুলি চালালো, আমরা গিয়ে বললাম কেন এই সমস্ত হচ্ছে, আমরা মহিলারা না হলো 50-60 জন মহিলা গিয়ে বললাম কেন এই সমস্ত হচ্ছে, একটা অনুষ্ঠান হচ্ছে চতুর্থ বিষ্ণুর মেয়ে, বড় মেয়ের বিয়ে হচ্ছে, পঙ্কজের মেয়ে, আরো কয়েকজন হচ্ছে, আমরাও এমন কিন্তু ছিলাম। সেখান থেকে আমরা আসলাম 10 মিনিটের মধ্যে এসে দেখি রাস্তায় প্রচুর পুলিশ, বিয়ে বাড়িতে কিছু ছেলেরা আসছে তাদের তুলে নিয়ে গেল, তারপরে নিরীহ ছেলেদের শুধু কোনো কারণ নেই, যারা টোটো চালাচ্ছে তাদের মারলো প্রথমত, দ্বিতীয়ত এমনি এমনি গুলি মারলো, কোনো দরকার নেই। আমরা গিয়ে পুলিশকে বললাম যে কেন আপনারা এই সমস্ত করছেন, তখন এসে আমাদের বললো কি আপনাদের কৈফত দিতে হবে, আমরা রবীন্দ্রনগর থাকি আমাদের কৈফত দেবে না তো তাদের কৈফত দেবে, আমাদের তো কোনো প্রবলেম নেই, যতই খারাপ হোক যতই ভালো হোক আমরা মনে করি রবীন্দ্রনগর আমরা শান্তি আছি বা শান্তিপ্রিয় জায়গা, আমাদের কোনো প্রবলেম নেই। তারপরে আসলো এসে ক্যামেরাগুলো ভাঙলো, ক্যামেরা কারা ভাঙে, যারা ক্রিমিনাল তারা ভাঙে, আমাদের রবীন্দ্রনগরে ক্রিমিনাল বলছে কিন্তু তা পুলিশ তো দেখছি বড় ক্রিমিনাল, কেন ক্যামেরা ভাঙলো আমরা সেটা জানতে চাই, নিরীহ ছেলেদের কেন গায়ে হাত দিল, টোটো চালায় যারা তারা কি অন্যায় করেছে, কেন তাদের মারলো, এই পাঞ্জাবি পুলিশ আমরা চাই না, কারণ আমাদের এইরকম অত্যাচার আমরা চাই না, আমরা অনেক অনেক শান্তিতে আছি। শান্তিতে আছি, আমাদের ঘরে তালা দিতে হয় না, আমাদের গাড়ি সাইকেল বাইরে থাকে, কারো ধরার সাহস নেই। তবে আজকে কেন পুলিশ এসে সমস্ত অত্যাচার করছে তার প্রতিবাদে আজকে আমরা ওই পাঞ্জাবি পুলিশকে আমরা চাই, কারণ আমরা চাই শান্তি, আমরা অশান্তিতে বাঁচতে চাই না। নিরীহ ছেলেদের কেন মারে, এই জন্য কি গতকাল রবীন্দ্রনগর বাজার কি বন্ধ থাকবে? অবশ্যই বন্ধ থাকবে, আপনাদের কালকে আপনাদের কালকে কি কি সমাবেশ বন্ধ, সমাবেশ বন্ধ, আপনাদের কালকে কি কি কর্মসূচি থাকবে, প্রতিবাদ না হলে বাজার না হলে এখানে প্রতিবাদ দিন বন্ধ থাকবে, অত্যাচার করা হলো, এই দিন ছেলেদের কেন মারলো, এর জন্য আমরা গুলি কেন চালালো, গুলি কেন চালালো, গুলি কেন চালালো, রবীন্দ্রনগর খারাপ ঠিক আছে কিন্তু আমাদের তো কোনো প্রবলেম হচ্ছে না, আমাদের জন্ম কর্ম সব রবীন্দ্রনগরে, আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না, পুলিশের কেন অসুবিধা হচ্ছে? আচ্ছা আপনারা কি মনে করছেন, এরা কি পুলিশই ছিল না পুলিশের পোশাক পরা অন্য কেউ, পুলিশ পাঞ্জাবি পুলিশ লেখা ছিল পাঞ্জাবি পরা, পুলিশ ছিল
যারা আছে স্থানীয় যে বাসিন্দা, আমরা শান্তিতে আছি। পুলিশ এসে মাঝে মাঝে আমাদের এখানে অত্যাচার করে, নিরীহ মানুষের উপরে অত্যাচার করে, নিরীহ ছেলেদের উপরে ছেলেদের তুলে নিয়ে যায়। এই যে এই এর প্রতিবাদে আমরা মিছিল করব এবং আমরা পদাবরোধ করব এবং এই শান্তি যাতে বজায় থাকে আমাদের রবীন্দ্রনগরে, তার জন্য আমরা যত বড় আন্দোলন করতে হয়, যত দূর যেতে হয় আমরা যাব। আমাদের ছেলেদের গায়ে হাত তুলেছে পুলিশ, গুলি চালিয়েছে, এর প্রতিবাদ চাই আমরা, এর এর প্রতিবাদ চাই এবং এর প্রতিকার চাই। এই যে আমাদের এসএসসিবি এর এখান থেকে আমাদের তাকে বদলি পাঞ্জাবি, উনি এসে মাঝে মাঝেই আমাদের রবীন্দ্রনগরে এই শান্তি ভঙ্গ করে এবং উচ্ছৃঙ্খল করে। আমাদের নিরীহ ছেলেদের গায়ে হাত তোলে, যখন তখন যাকে তাকে তুলে নিয়ে যায়, ঘরের মধ্যে মহিলাদের উপর গায়ে হাত তোলে, এর আমরা প্রতিবাদ চাই এবং এর বিচার চাই। আমি ওকে ওকে যতটা না মেরেছে তার বেশি মেরেছে। শনি মন্দিরের সামনে ফুল বিক্রি করে খাই, দোকান ফোকান বন্ধ করে আমি বাইরের দিকে আসছি। গুট করে দেখি চারপাশটা পুলিশ ভ্যান খুব গতি বেগে দৌড়ে আসছে, সামনে যাকে পাচ্ছে মারতে মারতে বেরিয়ে যাচ্ছিলো। আমি খুব কষ্টে নিজের প্রাণটাকে বাঁচিয়েছি। এখানে পাঁচটা সেলাই, নাকে তিনটে সেলাই পড়ে গিয়ে ফেটে গেছি। আক্রমণ করেছে তো আমি ভয়ে ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছি, মুখ টুকরে পড়ে গিয়ে তখন ইতে আঘাতে লেগে। আপনার নামটা? আপনার নামটা বিপুল ব্যাপারী।